হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুলি কিচেন হাউস। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুবই ভালো আছো। দেখো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সোনার জন্মদিন। তোমরা সব বড়রা সবাই সোনাকে আশীর্বাদ করো, আর ছোটরা সোনাকে অনেক ভালোবাসা দিও। আর এখানে শোনা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে, কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখতে থাকো, পাশে থাকো, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা, আজকে তো সোনার জন্মদিন তোমাদের বললাম। দেখো, সোনাকে খেতে দিয়েছি। আজকে রান্না হয়েছে, এখানে 5 রকম ভাজা আছে, আলু, করলা, শিম, তারপরে কুমড়ো আর বেগুন ভাজা। এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে, এখানে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, চিকেন কষা, ডাল আছে, এদিকে মিষ্টি, শশা, এদিকে চাটনি, পায়েস, দই, আর এদিকে সব চিপস, লজেন্স, ক্যাডবেরি, ফ্রুটি, আইসক্রিম। তা এখন সোনাকে সবাই আশীর্বাদ করবে। তাহলে তোমরা দেখতে থাকো, সোনা খেয়ে নেবে, তারপরে ওর বাবা করবে, ঠাকুমা করবে, আমার মা আসবে, মাও আশীর্বাদ করবে। বন্ধুরা, আমাদের মধ্যে পায়েসটা হচ্ছে করতে হয়। অনেকের মধ্যে নিয়ম আছে যে মেয়েদের পায়েস দেয় না, কিন্তু আমাদের মধ্যে পায়েসটাই শুভ। কিছু করো না করো, পায়েসটা করে দিতে হয়। তো এখানে বসে আছে সোনার বাবা, এখন আসবে। আর বন্ধুরা, এই যে জামাটা দেখছো, এটা ওর বাবা জন্মদিনে দুপুরবেলায় মনাকে দিয়েছে। রাত্রে একটা ড্রেস আছে, রাত্রে ওটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো ওর বাবা এখন আশীর্বাদ করছে। বন্ধুরা, এখন এখন ওর বাবা পায়েস খাই দিচ্ছে সোনাকে। আমাদের মধ্যে আগে পায়েসটা খাওয়াতে হয়, এবার সোনাকে গিফট দেবে ওর বাবা। সোনার গিফট পেয়ে গেছে, পরে দেখবে, পরে দেখবে। সোনাকে ওর বাবা গিফট করেছে ব্রেসলেট, ডায়মন্ডের ব্রেসলেট, সেটা এখন সোনা পড়ছে, সোনাকে বাবা পরিয়ে দিচ্ছে। দেখাচ্ছি তোমাদের কাছে গিয়ে, তা বন্ধুরা এইটা হচ্ছে বাবা ওকে গিফট করেছে, এইগুলো ডায়মন্ড আর এইটা একটু গোল্ড। সোনাকে এটা 10 বছর জন্মদিনের বাবা আর আমি এটা সোনাকে দিয়েছি। দেখো, এইটাই সেদিনকে গেছিলাম কিনতে। এখন আমার মা দিচ্ছে সোনাকে। এবার সোনাকে গিফট দিয়েছে, কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। দাদা, আমি দেখিনি এখনো, মা কি নিয়ে এসেছে সোনার জন্য দেখি। এ দেখো বন্ধুরা, এইটা আমার মা দিয়েছে সোনাকে। সোনার ভালো নাম তো সুইটি, সেই এস অক্ষর দিয়ে একটা লকেট নিয়ে এসছে, পরিয়ে দেবো। সোনার গলা যে চেনটা আছে ওইটার সাথে পরিয়ে দেবো একটু পরে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এখনো ঠাকুমা দিচ্ছে প্রদীপটা, বলবি তো এই
আমি কি জানি যে এত দেরি হবে না, কাল টাইম হলে বাড়াতে থাকি। বন্ধুরা এখন সোনার বাবা সোনাকে খাইয়ে দিচ্ছে, দেখো এখানে রাতে চলে এসছে, মা আছে সঙ্গে, মা সবাই কেটে দিচ্ছে, রান্না বসিয়ে দেবে রাত্রের জন্য, তোরা দেখতে থাকো। ওদিকে উপরে রান্না হচ্ছে, আর আমি এইদিকে গিয়ে তাড়াতাড়ি করে ওনারা কেকটা অর্ডার দিয়েছিল সেটা নিয়ে এসেছি। তাহলে চলো এবার ছাদে, ছাদে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি ওরা কী করছে। এখনও সবজি কাটা হচ্ছে, ওদিকে কাটা কাটা এখনো চলছে, আর তোমাদের সাথে রাত্রে কথা বলবো। তো বন্ধুরা রাত হয়ে গেছে, সোনাকে মানে আমার জায়ের মেয়েরা সব সাজিয়ে দিয়েছে। এদিকে দেখো সব বান্ধবীরা বসে আছে সোনার, আর এইদিকে ছাদ সাজানো হয়ে গেছে, সবাই চলে এসছে। এদিকে সঙ্গীতা আছে, এদিকে রিয়া আছে, আর এদিকে বসছে ফুসকার স্টল। বন্ধুরা এখন রাত 8:30 বেশি বাজে, আর সবাই এসে গেছে, আমি সোনা সোনার বাবা দাঁড়িয়ে পড়েছি, আর এখানে কেক নিয়ে এসছে। এই এই পাশের কেকটা যেটা বড় কেক সেটা হচ্ছে আমি নিয়ে এসেছি সোনার জন্য, আর পাশের কেকটা রমেন সোনাকে গিফট করেছে। তাহলে এখন কেকটা কেটে নেবো, কেন সবাই এসে গেছে, সোনার বান্ধবীরা এসে গেছে, যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই এরা এসে গেছে, আর এখানে প্রচুর পরিমাণে মানে বক্স বাজছে বলে পরে আমি ভিডিওটা এডিট করছি। আর হচ্ছে দেখো সোনার বাবার পাশে দাঁড়িয়ে আছে, আমি ওকে বলছি ওটা মোমবাতিটা ফু দিয়ে বন্ধ করে দে। আর এই যে কেকটা মনে এখন কেটে নিচ্ছে, এই কেকটা হচ্ছে আমি নিয়ে এসেছি সোনার জন্য, আর এই যে এই এখন যে কেকটা কাটা হচ্ছে সেটা রমেন আমাদের সোনাকে গিফট করেছে। তাহলে আমরা এখন কেকটা কেটে নিই, আর সোনা খুব খুশি, আর আমিও সত্যি আমরাও সত্যি খুব খুশি। দেখো সোনা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, এবার ওর বাবাও সোনাকে খাইয়ে দিল, এবার আমাকে সোনা কেক কেটে খাইয়ে দিচ্ছে, আমি সোনাকে খাইয়ে দিলাম। এবার শোনা যাচ্ছে আর বান্ধবী দেখাতে, ওর পাশে অর্পিতা আছে, ওর আন্টি ওটা সকালে যার কাছে পড়তে যায় ও পাশে দাঁড়িয়ে আছে। আর এই যে কালো জামা পরা, ও হচ্ছে আমার জায়ের মেয়ে, ওই সোনাকে সাজিয়ে দিয়েছে, আর ও হচ্ছে মেকআপ করে, মেকআপ নতুন শিখছেও, কোথাও গেলে ওই সোনাকে সাজিয়ে দেয়। তাহলে দেখো সোনাকে, সোনা একটা ড্রেস পরেছে, মানে এটা পরি ড্রেস পরেছে সোনা, আর এটা হচ্ছে মনার জন্মদিনে স্পেশালভাবে মনার জন্যে আমি নিয়ে এসেছি ওই ড্রেসটা, মানে সোনার শখ ছিল। ও 5 বছরের ড্রেসটা ছিল সাদা, আর এখন মনার হলো 10 বছর, 10 বছরের ড্রেসটা আমি দিয়েছি মনাকে, লাল কিনে দিয়েছি। এবার সব কেকটা কাটা হবে, দুটো কেক মানে কেটে পিস করে সবাই যারা আছে তাদের প্রথমে কেকটা আমরা দিয়ে নেব। তাহলে চলো আগে কেকটা দিয়ে দিই সবাইকে। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে, এখন চেয়ার টেবিলগুলো সেট করা হচ্ছে, কেন রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, 10টার বেশি বাজতে যাচ্ছে। এখন হচ্ছে মানে সবাইকে খেতে দিতে হবে, প্রথমে আমার বাচ্চা বাচ্চার দিকে নাড়ু গান চলছে আর নাচ করছে, এটা আমার মেজো যা, এদিকে জায়ের মেয়েরা আছে সবাই, দেখো এইগুলো সব আমার যা হয়, এটা রূপম সবাইকে কেক পরিবেশন করে দিচ্ছে, এইগুলো সব আমার যা জায়ের মেয়েরা, এই যে এরা, এই যে আমার জায়ের মেয়ে, এটাও আমার জায়ের মেয়ে যে হ্যাঁ নাচ করছে। এদিকে সোনা দাঁড়িয়ে আছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে, মানে চেয়ার টেবিল সেট করছে পরিবেশন করবে বলে। রাতটা অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে, সব বাচ্চারাও আছে। এই যে আমার মেজো যা হাই করছে, আর মাসি শাশুড়ি, মেজো বৌমা, আর এদিকে সবাই ফুচকা খেতে ব্যস্ত, সবাই ফুচকা খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এখন সবাই খেতে বসে পড়েছে, এদিকে সোনা নিশার সাথে খেতে বসে পড়েছে। দেখো সবার প্রথমে বাচ্চাদেরই বসে দিয়েছে, এই পাশে কাজলও বসে পড়েছে, এরা পরিবেশন করছে, রাজীব আছে, এদিকে অমিত আছে, বুবাই আছে, এরা সবাই হচ্ছে পরিবেশন করে দিচ্ছে। আর এরাই প্রথমে বসে পড়লো, কেন বাচ্চাদের আগে দিয়ে দিলাম, তারপরে বড়োরা বসবে। এমন দেখো মামি, আমার একটা মামি শাশুড়ি হয় দাঁড়িয়ে আছে, আর এদিকে সোমাকে, সোনাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কেন ওটা অনেক ভারী ছিল, আর যে গলায় লকেটটা সোনাকে পরে দিয়েছি দেখো। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, এই যে সঙ্গীতা, ঝুম্পা, রমেনরা সবাই বসে আছে, গল্প করছে, আমি ভিডিও করছি বলে সেটাই ওরা বলা বলি করছে। আর বন্ধুরা এদিকে মামি গানের সাথে সাথে নাচ করছে, মামি খাওয়া হয়ে গেছে, বলছে আমি খেয়ে উঠে নাচ করতে পারছি না, এই বলছে, বলে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এদিকে মামি এখনও নাচ করে যাচ্ছে, আর এদিকে মানে 2-3টে ব্যাচ বসে পড়েছে, এটা 4 নম্বর ব্যাচ চলছে, আর অল্প কিছু লোক আছে, বেশি লোক নিয়ে, আর আমরা ঘরে যে কজন আছে সে কজন আছে, যে কজন পরিবেশন করছি
পুক করেছে, তারাই আছে এদিকে, মানে চায়েরা সব বসে পড়েছে, চায়ের মেয়েরাও সব বসে পড়েছে। আর এদিকে মানে দেখো মামি শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে নাচ করবে এবার। আর তোমাদের বললাম যেটা আমার মামি শাশুড়ি আর আমার শাশুড়ি দেখো দুজনে আমরা নাচ করছে। তাহলে ভিডিওটি আরও বেশি বড় করবো না, এবার আমরাও খেতে বসে পড়বো। তাহলে চলো খাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমরা সবাই বসে পড়েছি, পরিবেশন যেন তারাই বাকি আছে খেয়ে। তো বন্ধুরা আমরাও খেতে বসে পড়েছি। আজকের আমাদের মেনু ছিল কচুরি ছিল, আলুর দম ছিল, রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর হচ্ছে ছিল হচ্ছে ফুটি। তাহলে চলো খেয়ে নিই, আর আজকে এখানে শেষ করছি, আবার ভিডিওটা কন্টিনিউ করছি কালকে সকালে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা সকালবেলা এখন রান্না এখনও হয়নি, আর এদিকে দেখো সমস্ত গিফট এখানে খাটের পর তুলে রেখেছি, সমস্ত গিফট পেয়েছে, ওই পাশে ক্যাডবেরিগুলো সব রাখা আছে। আর সোনা আর কাজল মানে সেই ঘুম থেকে উঠে লেগেছে, গিফটগুলো 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 রান্না করে নি, তারপরে গিফটগুলো তোলা চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আর মানে দেরি করায়নি। দেখো আজকে ফলের প্লেট ওখানে কাটা আছে, এখনও মানে ফল খাওয়ার সময় হয়নি, গিফট খোলার জন্য এতটাই ব্যস্ত কাজল আর সোনা, আর খেয়ে পর দেরি করেনি। আর কাজলও খেয়ে চলে এসছে যে কাকে গিফট খুলবে না, আমি যে হ্যাঁ তাহলে খুলবো তাহলে চল। আর দেখো সমস্ত গিফট খুলে খাটের পরে একদম ছড়িয়ে রেখে দিয়েছে, গিফটগুলো সব দেখছে। আর আমি এবার চলে যাবো, মানে মা এসছে, মায়ের সঙ্গে একটু বাড়িতে যাবো, দরকার আছে, খুব দরকার আছে, ওই জন্য যেতে হবে। তাহলে দেখো দেখো ফলের প্লেটটা কাজল দিয়ে দিচ্ছে, মানে ফলটা খাওয়ার সময় পাচ্ছে না, এতটাই গিফট খোলার ব্যস্ত। দেখো এই সব গিফট পেয়েছে মনে। বন্ধুরা এই যে এখন যে গিফটটা খুলছে মনা, সেটা হচ্ছে ঝুম্পা সোনাকে গিফট করেছে, এটা এটা হচ্ছে ডিনার সেট একটা। আর ঝুম্পা রূপম রমেন এখানে সবাই আছে, আমার শাশুড়ি আছে, এই যে আমার মা ওখানে, শাশুড়ি, রূপম, সো ঝুম্পা আর রমেন আছে, যে রমেন ক্যামেরা দেখে পেছনে বসে। এই এই গিফট হচ্ছে সঙ্গীতা সোনাকে দিয়েছে, দেখো খুলেছে। ভিডিওটি এখানে শেষ করছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।